আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ২০০৪ সালের ১৫ই আগস্ট, এই দিনটার গুরুত্ব কি আপনাদের কাছে আজ আছে? হয়তো নেই। তবে যদি বলি ধনঞ্জয় চ্যাটার্জি, তাহলে এই দিনটার গুরুত্ব বা ছবিটা সম্পূর্ণ বদলে যায়। আপনারা সকলেই জানেন ধনঞ্জয় চ্যাটার্জির জীবনের ঘটনা। তবে এই ঘটনাকে এবার জোরের সাথে এবং প্রমাণের সাথে অন্যভাবে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। ছবির নাম ধনঞ্জয়। ধনঞ্জয় নিয়ে কথা বলতে আজ পার্ক প্রিভিলেজ ক্লাবে আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক অরিন্দম শীল। এই ছবির খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র মিমি চক্রবর্তী এবং এই ছবি এবং আজকের চ্যাট যাকে ছাড়া অসম্পূর্ণ রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ ধনঞ্জয়, ছবির ধনঞ্জয়, তাই তো? হ্যাঁ, আমি প্রথমেই যাব অরিন্দমদার কাছে, যে আমি যে শালটার কথা বললাম সেই সময় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। তার অনেকগুলো বছর আগে ঘটনাটা ঘটেছিল, ১৯৯০। এতগুলো বছর পর হঠাৎ কেন ধনঞ্জয়? মানে তোমার চিন্তা ভাবনাটা কি তখনই ছিল নাকি এই মুহূর্তে এসে বদলেছে? মানে কখন থেকে বদলাতে শুরু করলো? না না, আমি তো কখনো ভাবিনি যে এই 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 রকম সাবজেক্ট নিয়ে ছবি করব। মানে কখনো যে নির্দেশক হবো তাও তো ভাবিনি, সেটা তো ঘটেছে আগে। কিন্তু এটা খুব রিসেন্ট, বছরখানেক আগের ঘটনা। অতনু ঘোষ পরিচালক বন্ধু, ও আমাকে কয়েকটা লিঙ্ক পাঠায় এবং সেইটার থেকে ইন্ট্রিক্ট হয়ে আমি আরও পড়াশোনা করি। অতনুকে বলি এটা ছবি হওয়া উচিত এবং অতনু বলে যে এটা ছবি করলে তোমারই করা উচিত। সেইভাবেই শুরু। তারপর শ্রীকান্ত মহতা, শ্রীকান্তকে কনসেপ্ট শোনানোর সাথে সাথে ৫ মিনিটের মধ্যে বলেছিল এটা নিয়ে ছবি করতে হবে। সেইভাবে শুরু এবং তারপর অনেক রিসার্চ, এই সমস্ত করতে করতে কোথায় একটা বিশ্বাস জন্মে গেছিল যে এই ছবিটা হওয়া ভীষণভাবে প্রয়োজন। এই যে ধনঞ্জয়কে নিয়ে যে কোনো একটা গুগল সার্চ করলে যেটা হয়, ২০০৪-এর ১৪ই আগস্ট ফাঁসি হয়েছিল, অ্যাকচুয়ালি সেটা নয়, ২০০৪-এর ১৫ই আগস্ট ভোরবেলা হয়েছিল। ধনঞ্জয়ের নাকি তার জন্মদিনের দিন তার ফাঁসি হয়েছিল, এটা একদম হেতাল পারেকের বয়স নাকি ১৪ বছর ছিল, অ্যাকচুয়ালি নয়। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে, সেই সময় সমাজ এবং মিডিয়া খুব একটা ভীষণ ক্যালাস রোল প্লে করেছিল এবং এটা একটা বিরাট বড় দৃষ্টান্ত যে কোর্টের অর্ডারের আগে সমাজ এবং মিডিয়া উভয় মিলে একটা রায় দিয়ে দিয়েছিল যে ধনঞ্জয় দোষী। ধনঞ্জয় দোষী কি নির্দোষ সেটা আমরা এই ছবিতে কখনো বলছি না, কিন্তু একটা ঘটনা ঘটেছিল এবং কিছু তথ্য উঠে আসার ফলে আর একটা ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছে। এবার দর্শক বিচার করবেন যে আসলটা কি। শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি? স্যার মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। একদম, কিন্তু কোর্টের রায় তো সর্বোচ্চ রায়, মানে তার উপরে আর কিছু হয় না। কোর্টও তো ভুল করে, ভুল করে, কিন্তু এখানে আমরা জানি যে একটা মার্সি পিটিশনও গেছিল প্রেসিডেন্টের কাছে, কিন্তু সেটাও নাকচ করে দেওয়া হয়েছে। এত বড় একটা চাপ হচ্ছিল সমাজের থেকে, মিডিয়ার থেকে, সেই জন্য বোধহয় অনেক দিক দেখা হয়নি। একটা খুব সহজ কথা, একটা ফাঁসির আসামিকে মানে ফাঁসিতে ঝোলানোর জন্য কিন্তু একটা ডাইরেক্ট এভিডেন্স দরকার হয়, একটাও ডাইরেক্ট এভিডেন্স ছিল না, সবকটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ইনকনক্লুসিভ ছিল। পাকস্থলিতে খাবার এর ওপর সেটা নির্ধারণ করে কোন সময় মৃত্যু হয়েছে সেটা দেখাই হয়নি। লট অফ এভিডেন্স ওয়ার ট্যাম্পার্ড, আরও অনেক কথা, সেই সমস্তগুলো আমরা ছবিতে বলেছি এবং প্রত্যেকটা কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু হ্যাজ প্রপার এভিডেন্স।
কিন্তু অরিন্দম আমি তোমাদের তিনজনের কাছেই যাবো যে আজও 80% মানুষ কিন্তু তাকেই দোষী বলে মানেন, যদিও তোমরা এখনো ছবিতে এটা ক্লিয়ার করনি দোষী না নির্দোষ, এবং আইনও সেটা বলছে। তো সেক্ষেত্রে কি সাধারণ মানুষ এবং আইনকে তোমরা এই ছবিটা চ্যালেঞ্জ জানাচ্ছে এমনটাই? না, আমরা কিছু চ্যালেঞ্জ জানাচ্ছি না, আমরা জাস্ট একটা ছবি করেছি যেখানে আমরা একটা অন্য সম্ভাবনার কথা দেখিয়েছি যে এটাও হতে পারে। অ্যান্ড আমরা আমাদের ছবির এন্ডে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এটা তোমাদের ওপর, তোমরা ফাইনাল ভার্ডিক্টটা দেবে, তোমরা ডিসাইড করবে যে কি। আমরা একটা ছবি বানিয়েছি খুব ভালোবেসে, উইথ প্রপার ইনভেস্টিগেশন, উইথ প্রপার রিসার্চ ওয়ার্ক, আমরা একটা প্রপার ছবি বানিয়েছি, দ্যাটস ইট। এইবার এটা নিয়ে অফকোর্স ইটস আ কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট তবে ছবিটা দেখা দরকার, ট্রেলার দেখে কনক্লুশন। আজকাল আমরা বড্ড বেশি জাজমেন্টাল হয়ে গেছি, এবং সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ আছে যারা বোধহয় রেগুলার ছবি দেখেন না, তারা ওই সোশ্যাল মিডিয়া পোস্টিং দেখে মন্তব্য করে যান, তার কারণ ওখানেই ওদের জীবন শুরু, ওখানেই ওদের জীবন শেষ। ওনারা বোধহয় হিরো হতে চান, হিরোইন হতে চান ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিভাবে আজকের যুগে রোল প্লে করছে, অর্থাৎ সেই এই সোশ্যাল মিডিয়া এই একই জিনিস প্লে করছে, এই সমাজ ব্যবস্থা এখনো সেইটাই প্লে করছে যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। আমরা এত জাজমেন্টাল কেন হব, তুমি খারাপ কি ভালো সেটা নিয়ে আমি এত কথা কেন বলবো, আমি তো তোমাকে চিনি না, তার আগে তো আমাকে তোমাকে চিনতে হবে, সেই সময়টা দিতে হবে, সুতরাং আমাকে সেই ছবিটা দেখতে হবে, এরা কি বলতে চাইছে সেটা দেখতে হবে, তারপর। কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এটাও সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল, মিডিয়া ছিল, তা ছিল। তো অনির্বাণ, এবার তোমার কাছে আমি যাব যে একটা চরিত্রের জন্য তো কনভিন্সড হতে হয়, এই চরিত্রটার জন্য মানে ধনঞ্জয় আমি হব, সেটার জন্য তুমি কিভাবে কনভিন্সড হলে, মানে তোমাকে কিভাবে অনন্যন্দ কনভিন্সড করতে পারলো নাকি তুমি প্রথম থেকেই ছিলে? না না, আমার মানে আমাকে আলাদা করে কনভিন্সড করার দরকার হয় না, আমি অভিনেতা, আমাকে সে যে চরিত্রই করতে বলা হোক সেটা যদি আমার মনে হয় এক হতে পারে, একটা আমার মনে হতে পারে যেটা আমি কোনোদিন পেরে উঠবো না, সেক্ষেত্রে আমি পরিচালককে বলতে পারি যে দাদা এটা আমার দ্বারা হয়তো হবে না। এর বাইরে মানে আমার কোনো মানে কোনো চরিত্র নিয়ে কোনো ভ্যালু জাজমেন্ট নেই, মানে সে টেরারিস্ট হোক বা ক্রিমিনাল হোক, মন্ত্রী হোক, সাধারণ যুবক হোক, ডাক্তার হোক, আমার মানে আলাদা করে মানে এই রকম একটা চরিত্র তুই করবি তো এই ধরনের প্রশ্ন আমার ধারণা পরিচালককে মানে করতে হবে না আর কি, আমার অসুবিধা হয় না তাতে। আচ্ছা, কিন্তু সেদিক থেকে মিমি দিয়ে আলাদা, কারণ প্রথমে তুমি হচ্ছে এখানে ধনঞ্জয়ের হয়ে কথা বলবে সেটা ভেবে তো তুমি না বলে দিয়েছিলে যতদূর আমরা জানি, তো সেখানে একজন মহিলাকে তুমি এনেছো যে ধনঞ্জয়ের কথা বলবে, আর আমরা তোমার আগেও যে কটা ছবি দেখেছি মানে সাহিত্যবাদী সেখানে মহিলারা বেশ প্রাধান্য পেয়েছে, তাদের গুরুত্ব রয়েছে, সেই জন্যই কি কাব্যা সিনহা? ভীষণ ভাবে তাই, এটা একজন পুরুষও হতে পারত, কিন্তু আমার নিজের মনে হয়েছিল যে ডেফিনেটলি একজন মহিলা তার একটা দেখার দৃষ্টিভঙ্গি থাকে এবং সে অনেক বেশি বোঝদার, মানে অনেকটা রিয়েলাইজ করতে পারে। কাব্য হয়তো ওই ওই ধনঞ্জয়ের স্ত্রী তার যে সাইকিটা সেটা একজন মহিলা আর একজন মহিলাকে খুব ভালো বুঝবে, কোথাও একটা গিয়ে কাব্য সেটা আইডেন্টিফাই করে এবং সেই আইডেন্টিফাই করে বলেই সে রুখে দাঁড়ায়। মিমিদি, এমনিতেও তুমি কথায় কথায় রুখে দাঁড়াও, কথায় কথায় রুখে দাঁড়াও মানে এমনিতে মিলে যাচ্ছে পর্দা এবং রিয়েল লাইফটা এখানে মিলে যাচ্ছে, তাই তো চরিত্রের ক্ষেত্রে কিছুটা? হ্যাঁ, মানে ইনফ্যাক্ট এটা একটা কারণ যার জন্য ওকে কাস্ট। ও আচ্ছা, সেটাই কাণ্ড। তুমি যদি তোমার মানে এক্সপেরিয়েন্সটা বলো এখানে, মানে কেমন ছিল যখন ধনঞ্জয়ের হয়ে তুমি কথা বলছো? ওই তোমরা যেটা জানো যে প্রথমে আমি বলছিলাম না আমি এটা হবে না, মানে হাম ক্যাসে করে ইয়ে ফিল্ম এসা তো নেই হো সকতা, তো শ্রীকান্তা টোলমি ঠিক হ্যায় মত করো, করনে কা জরুরত নেই, একবার যাকে অরিন্দম দাসে মানে গো অ্যান্ড সিট উইথ অরিন্দম দাস, তাহলে অরিন্দম দা মানে এবার আই রিয়েলি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম, সো এবার আমি কী করবো আমি বুঝতে পারছি না। অরিন্দম দা বলে আমি জানি মানে হি নিউ হোয়াট আই ওয়াজ গোয়িং থ্রু, বাট ঠিক আছে তোকে করতে হবে না ছবিটা, তুই দেখ মানে দিস এটা একটা রিসার্চ ওয়ার্ক, এটাই গুগল কর,
অ্যান্ড তারপরে দুদিন আমরা বসলাম, একদিন আমরা ওয়ান টু ওয়ান, দুদিন আমরা ওয়ান টু ওয়ান স্ক্রিপ্ট করলাম। তারপর আমি অরিন্দমদাকে জিজ্ঞেস করছি, অরিন্দমদা এটা কি হয়েছে? অরিন্দমদা বলতো, হ্যাঁ এই যে দেখ এই পাতায় এখানে এটা লেখা আছে। মানে আমরা এক্সাক্ট লাইন কোট করেছি, মানে ধনঞ্জয়ের ভাই হয়তো যে কথাটা বলেছে সেই লাইনটা হয়তো আমরা, হয়তো না, সেই লাইনটা আমরা এক্সাক্ট কোট করেছি উইদিন কোটস, ইটস দেয়ার। সো আমি বললাম এগুলো সত্যি হয়েছে? বলছে হ্যাঁ এগুলো সত্যি হয়েছে। সো দ্যাট টাইম আই রিয়েলি ফেল দ্যাট এই ক্যারেক্টারটা আমি না করলে আমি আইল মিস আউট আ থিং ইন মাই মাই। আমরা এতদিন ধরে সেই সব ফুটেজ গুলো ছাড়িনি, দিইনি, তবে আমার মনে হচ্ছে এবার বোধহয় সেই সময়টা এসে গেছে। আমি তোমাকে বলেছিলাম যে আমি ওগুলো দরকার, যে 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 কথাগুলো বলেছে সেই কথাগুলো থেকেই ছবির ডায়লগ না। অরিন্দমদার ইয়ে ছিল যে এটা আমরা ভীষণ পার্সোনালি আমরা ওদের বাইট নিয়েছি, ওদের ফ্যামিলি, অনির্বাণ যেটা সেদিন বললো যে ওরা যখন গেছিল ওদের ফ্যামিলির সাথে মিট করতে, ইট ওয়াজ ফিলিং লাইক যে জাস্ট সাত দিন হয়েছে ধনঞ্জয় মারা যায়, একদম মানে এরকম থমথমে ব্যাপার, এরকম সবার কষ্ট, এখনো সবার মুখ চোখ এরকম যে পাঁচ সাত দিন আগে মারা গেছে। সো ইট ওয়াজ লাইক দ্যাট। তো অরিন্দমদা বলে, আমি অরিন্দমদা তুমি এটা ইউজ করছো না কেন, তুমি ট্রেলারে লাগাতে পারতে এগুলো। তো অরিন্দমদা বলছে না আমি এটার পাবলিসিটি করতে চাই না, বাট এখন কিছু সিচুয়েশনস এসছে আমাদের মনে হয় উই হ্যাভ টু ইউজ ইট। সেটাই, যেখানে আমরা শুনছি যে ওনারা মানে ধনঞ্জয় বাড়ির লোকেরা হয়তো খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না, তারা হয়তো আমার কাছে সেরকম কিচ্ছু নেই, মানে নাথিং হ্যাজ বিন কমিউনিকেটেড টু আস এক্স্যাক্টলি। অরিন্দমদা তুমি প্রথম থেকেই বলে এসছো যে সেই সময় মিডিয়া মানে সাধারণ মানুষ এবং শাসক দল একটা বড় রোল প্লে করেছিল এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে, করেছিল তো এবং ওয়ান্স এগেইন ভেরি ব্যাড রোল। তদানীন্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি না হলে আমি পদত্যাগ করব, ওই রকম পদে থেকে একজন মানুষ কি করে এই কথা বলে, তাহলে আমার প্রশ্নটা ওখানেই হয় যে তথাকথিত সেই ধর্ষণ বা মার্ডার যখন হচ্ছিল তাহলে উনি কি ওখানে বসে দেখছিলেন, তা না হলে কি করে বলেন, উনি কি ওয়াজ ই অ উইটনেস? কিন্তু এই 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 যে এই ধরনের কথা একজন রাষ্ট্রপ্রধান বলছে তখন সেটা কিন্তু সাধারণ মানুষকে অনেক বেশি প্ররোচনা করে, সেটাই হয়েছিল। কোর্টের ঊর্ধ্বে গিয়ে একটা বিচার সভা বসে গেছিল, কোর্টের বাইরে একটা কোর্ট বসে গেছিল এবং সেই কোর্টের রায় আসল আদালত মেনে নিতে বাধ্য হয়েছিল। আমরা আমরা একবারের জন্য, এক সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য এই ফিল্মে এটা দেখাচ্ছি না যে যারা ধর্ষণ করেছে বা যারা ধর্ষণ করে বা করে থাকে রেপিস্টদের ছেড়ে দাও, আমরা কোনোদিন এটা দেখাচ্ছি না। আমার অ্যাজ আই ফিল অ্যাজ এ ওম্যান দিস টু আর আই এম জাস্ট স্পিকিং অ্যাবাউট মাইসেলফ, আমার মনে হয় যারা ধর্ষণ করে তাদের কোর্টে যাওয়ারই দরকার নেই, তাদের চরমতম শাস্তি তখনই মেরে ফেলা উচিত, একদম তখনই মেরে ফেলা উচিত। কিন্তু আমরা এখানে কিন্তু এটা দেখাচ্ছি না যে আমরা সাপোর্ট করছি, উই আর সাপোর্টিং রেপ, নো উই ক্যানট, উই ক্যানট সাপোর্ট। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঘটনাটাই তো অন্যদিকে নিয়ে যাচ্ছে, আদৌ কি রেপ হয়েছিল সেটাই একটা কোয়েশ্চন মার্ক, যেটা একটা বড় কোয়েশ্চন মার্ক। তোমরা যদি আমার টুইট ফলো করে থাকো বা আমার ইনস্টাগ্রামে দেখে থাকো, আই আই মাই ফার্স্ট ট্যাগলাইন টু দিস পোস্টার ওয়াজ লটস অফ কোয়েশ্চেন্স ওয়ার আনআনসার্ড, লেটস ফাইন্ড আউট দ্য আনসার্স, দ্যাটস ইট, একদম। তো কিন্তু এই কথা সূত্র ধরেই যদি যাই যে অনেকেই কিন্তু বলছে এটা প্রত্যক্ষভাবে ধনঞ্জয়ের ছবি হলেও পরোক্ষভাবে কি কোনো রাজনৈতিক ছবি? না একদমই না, একদম না, এটা কোনো প্রশ্নই উঠতে পারে না। মানে এটা এটা একটা সময়ের বাইরে যাওয়া, এটা কিন্তু সেই সময়ের শুধুমাত্র ছবি নয়, দিস ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ লট অফ থিংস দ্যাট হ্যাপেন্স, অনেক কিছু, অনেক ঘটনা যেগুলো ঘটে, যেগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন থেকে যায়, যেগুলো হয়তো হওয়া উচিত নয়। সমাজের একটা দায়িত্ব থাকে, মিডিয়ার একটা দায়িত্ব থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকে, সেইগুলোর দিকে হয়তো প্রশ্ন করা। আমরা কোথাও কন্টেম্পট অফ কোর্ট করিনি, কোর্টকে কাট করায় তার করাইনি, ঠিক তেমনি আমরা ধর্ষণকারীকেও কোনোভাবে প্রোটেক্ট করছি না। হ্যাঁ, কারণ অনেকেই বলছেন ধনঞ্জয় এখন হিরো হয়ে যাচ্ছে, সেটা আসলে নয়, একদমই না। ধনঞ্জয়কে কিন্তু সেই সময়ও
হিরো করা হয়েছে, হিরো করা হয়েছে এক্স্যাক্টলি। তো এখন যারা বলছেন তার আগে ইতিহাসটা ভালো করে পড়ে আসুন, তারপর কথা বলুন। একেবারে সোশ্যাল মিডিয়াতে বসে অনেক কথা বলা যায়। একেবারে অনির্বাণদা, তোমার কাছে যাবো, তুমি একদম চুপ প্রথম থেকেই, মানে যখন শুটিং চলছিল আমরা শুনেছি অনির্বাণদা বলেছেন তখনও তুমি চুপ ছিলে, কারণ চরিত্রটার মধ্যে ছিলে। এখন নিশ্চয়ই নেই, মানে এখন ধনঞ্জয় থেকে বেরিয়েছে, কিন্তু এই যে অনেকেই এটার সাথে মানে একমত হচ্ছেন, অনেকেই না বলছেন, ভুল হচ্ছে বলছেন, তোমার তুমি কি বলবে, যেহেতু তুমি ধনঞ্জয় হয়েছো, তোমার জায়গাটা এখন কি? মানে ধনঞ্জয় করেছি বলে আমার জায়গা কি না, জেনেরিক ভাবে আমার জায়গা, জেনেরিক ভাবে একদম জেনেরিক ভাবে, মানে আমি ওই যে যে কথাটা মিমি বলছে বা অরিন্দম দাও বলছেন যে বারবার যে এই জাজমেন্টাল হওয়ার একটা অবস্থান। এবারে ইউজুয়ালি যেটা হয় সমাজে, যখন একটা ঘটনা ঘটে, একটা নিউজ ক্লিপ হিসেবে আমাদের কাছে সেটা আসে, তো এবং মোটামুটিভাবে একটা মানে একটা চেষ্টা থাকে যে তাহলে এটাই এটাই সবার কথা হোক আর কি, এইটাই হয়েছে ওইটাই হয়েছে, তো সোসাইটি মোটামুটি সেটার কাছে মাথা নত করে এবং বলে যে হ্যাঁ তাহলে সবাই যখন বলছে এইটাই হয়েছে। একটা সবাই বলছের কথা আছে না, এখন যদি পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ সবাই মিলে বলা শুরু করে যে না কালী পুজোটা মার্চে হবে, তাহলে হয়তো কালী পুজো মার্চে শুরু হবে, এই ধরনের একটা অবস্থা। সেখান থেকে যদি ট্রুথ বা কোনটা ট্রুথের দিকে ইনক্লাইন্ড এটা জানতে হয়, তাহলে একজন ইন্ডিভিজুয়ালকে নিজ উদ্যোগে সেটা চর্চা করতে হয়। এই যে অরিন্দমদা ইতিহাসের কথা বলছেন, যে নিজ উদ্যোগে সেটা চর্চা করতে হয়। ধরো আমি একটা একদম অন্য উদাহরণ দিচ্ছি, ধরো যে সমস্ত মানুষ নিন্দায় মুখর হয়েছিলেন যখন গিরিশ পার্কের গণেশ টকিজের কাছে ফ্লাইওভারের অংশটা ভেঙে পড়ে গেল, যে কিছু চলতে পারে না, এই সমস্ত সমাজের ভয়ঙ্কর বড় বড় চোর ডাকাতরা এতে ইনভলভ, তারা কি তার একটা প্রসেস চলছে, তো হয় ঠিকঠাক চলছে নয় ভুলভাল চলছে, যারা এর পেছনে দায়ী ছিলেন হয়তো তারা আস্তে 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 সরে যাচ্ছেন, হয়তো তাদের দিকে আর আঙুল তোলা হবে না, হয়তো কয়েকদিন পরে তারা বহাল তবিয়তে বড় বড় বিল্ডিং এ ঘুরে বেড়াবেন। এবারে কেউ যদি সত্যিই ইন্টারেস্টেড হয়ে থাকেন কোনো একটা মৃত্যু, সেটা শাস্তি দিয়ে হোক বা অ্যাক্সিডেন্টে হোক, সেটা যদি কাউকে সত্যি বিচলিত করে থাকে, তাহলে তো তিনি ইন্ডিভিজুয়ালি সেটার পেছনে পড়ে থাকবেন, জানার চেষ্টা করবেন। আমাদের দেশে আমরা কিন্তু কাঁদতে কাঁদতে কষ্ট পেয়ে দিনের পর দিন না খেয়ে দিয়ে এই ছবিটা করেছি, কারণ এই সাবজেক্টটা আমাদের নাড়া দিয়েছে, এটা টিম হিসেবে আমাদের সবাইকে, এতজন মানুষ তো ভুল হতে পারে না কোথাও একটা। জন অফ আর্ককে তো ডাইনি হিসেবে পুড়িয়ে মারা হয়েছিল, তখন তো সেই সমাজে সবাই বলেছিল জন অফ আর্ক ডাইনি, তারপর তাকে সেন্টহুড দেয়া হয়েছে। আমি বলছি না ধনঞ্জয়কে সেন্ট বানাও, কিন্তু কথাটা হচ্ছে যে যদি তুমি আঙুলটা তোলো তাহলে ধনঞ্জয়ের ইতিহাসটা আরেকবার ভালো করে পড়ো, তোমাকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে সেটা, না হলে যেটা হয় ওই একটা জনমতের সবসময়ই একটা ব্যাপার থাকে, জানো তো একটা খুব বিখ্যাত থিওরিও আছে লেবন বলে একজন মানুষের, সেটা হচ্ছে তিনি বলেন যে ইন্ডিভিজুয়াল মানুষ যখন মাসের মধ্যে আসে তখন তার ইন্টেলেক্ট ড্রপ ডাউন করে যায়, তার কারণ মাসের সাথে সে তার ইন্টেলেক্ট অ্যাডজাস্ট করে, মানে ব্যক্তি হিসেবে আমার যা বুদ্ধি বোধ বিচার, আমি যখন একটা মিছিলে বা আমি যখন একটা জনসভায় গিয়ে দাঁড়াই তখন আমার বুদ্ধি এবং বিচার নেমে তখন অ্যাবসলিউটলি মাস সাইকোলজি কাজ করে, মাস সাইকোলজি কাজ করে, ফলে তো মাসের একটা উন্মত্ততা আছে, কিংবা মাস যখন এ করে এবং মাসের দুঃখও তাই। ধনঞ্জয় হ্যাঁ মারা হোক মারা হোক মারা হোক মারা, দেখো এটাও আমি বলবো যে ধনঞ্জয় ছবি নিয়ে আমাদের দেশে কিন্তু বহুবার আমাদের রেফারেন্স হিসেবেও কাজ করেছে এম এস সত্তর একটি ডকুমেন্টারি, এই তর্কও বহুবার উঠেছে যে আদতে ক্যাপিটাল পানিশমেন্ট থাকা উচিত না কি না উচিত, হ্যাঁ ফলে তো এরকম নানা তর্ক আছে, মাস সবসময়ই তাদের কথা জানাবে। এবারে সেখান থেকে ছবির বৈশিষ্ট্য হচ্ছে বা এই ছবির এগিয়ে থাকা হচ্ছে যে আমরা যা বলছি সেটা কোনো একটা চিৎকার থেকে একটা জনসভা বা মিছিল থেকে উঠে আসা কথার পুনরাবৃত্তি নয়, সেটা খেটে পড়ে গবেষণা করে ভালো মন্দ বিচার করে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ওয়াকিবহাল লোকের সাথে কথা বলে, মানে কেউ বাদ যায়নি, একজন পান দোকানি পর্যন্ত বাদ যায়নি। সরি না না হ্যাঁ আমি আমি ইন্টারাপ্ট করছি, না বলুন। এই নির্ভয়ার ঘটনাতে শুধুমাত্র মাইনর বলে 18 বছর বয়সের কম বলে যে ছেলেটি পার পেয়ে গেল, তার মুখও দেখা হয়নি কাউকে, এক মিনিট, এটাও কিন্তু কোর্টের অর্ডারে, অথচ জনমত বলছে এটা করা উচিত হয়নি, তাহলে কোর্ট কি ঠিক না ভুল? তাহলে এই জনমত কোর্টের কন্টেম্পটে যাচ্ছে কি যাচ্ছে না?
তার মানে কি আমাদের কনস্টিটিউশন যে কনস্টিটিউশন বলছে জাস্টিস ফর অল যে কনস্টিটিউশন বলছে যে আমাদের উই হ্যাভ দ্য রাইট টু স্পিক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিসেবে তাহলে আমরা সেই কথা বলতে পারি কি পারি না হ্যাঁ কিন্তু ওখানে সেইভাবে সাক্ষী ছিল না ধনঞ্জয়ের জন্য যে জন মানে আমরা সাধারণ মানুষ কথা বলবেন এখানে সেই সাক্ষীটাই তোমরা তাহলে আরেকটা কথা আমি বলতে চাই যে বারবার কোর্টের কথা উঠছে তো জুডিশিয়ারি আমি বলছি যে কোর্ট কিন্তু রায় দেয় ইনভেস্টিগেশনের উপরে ভিত্তি করে কারেক্ট এবং আমাদের দেশের ইনভেস্টিগেশনের উপর গরিব মানুষ বা বড় লোক বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পোল করা হোক অডিয়েন্স আমি তো শুধু যে তাদের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের উপরে কতটা আস্থা জমা মানুষের আছে ছবিতে যে ঘটনাগুলো দেখানো সেটা হচ্ছে সেই মানুষগুলোকে মিট করার পর যেমন ছাতনাতানার সামনে একটি চায়ের দোকান আছে সেই চায়ের দোকানটি বাসুদেব বাবু চালায় আপনারা যে কেউ পৌঁছে যেতে পারেন সেখানে ওকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে পুলিশ ওকে দিয়ে সাদা কাগজে সই করিয়েছিল কি না যে কাগজটা পরবর্তীকালে সিজার লিস্ট হিসেবে পেশ করা হয়েছিল এই সত্য উনি 2006 সালে একটা পথসভায় বলেছিলেন অনেকবার বলেছেন তাতে করে কেউ কি কখনো ভেবে দেখেছে যে তাহলে যে ইনভেস্টিগেশন ধনঞ্জয়ের কেস নিয়ে হয়েছিল তার মধ্যে গাফিলতি ছিল সেইটাকে আবার ভেবে দেখা প্রয়োজন তাহলে কি তোমরা সেটা নিয়ে আবার ভাবছো হয়তো কিছুটা আমরা ভাবাচ্ছি পরিবারের থেকে কতটা তোমরা আগে যেহেতু বললে যে তোমাদের কাছে কোনো খবর নেই তারা তোমাদের সাথে তোমাদের মতেই মত দিয়েছেন তো সেক্ষেত্রে প্রথমে যখন রিসার্চ করেছো তখন পরিবার বলেছেন যে হ্যাঁ আমরা সম্পূর্ণভাবে ওদের বাড়িতে গিয়ে দুদিন কাটিয়েছি ছবি টবিও আছে সব একসাথে দেখাতে পারি কোথাও একটা কেউ পরের দিকে গিয়ে বা এখন ছবি যেহেতু রিলিজ হচ্ছে নানান কারণে লোকে নানান কথা হয়তো বোঝাচ্ছে ইনস্টিগেট করেছে কোনো কারণে সেটা বাট স্টিল আমাদের কাছে কোনো পাকাপোক্ত খবর নেই ওদের কাছ থেকে যে দে আর অবজেক্টিং সামথিং সো আনটিল এন্ড আনলেস ওটা আমাদের কাছে ডাইরেক্ট আসে আমরা কি বলবো না আসলেই বা উই হ্যাভ অল দা প্রুফস একদম তো মিমিদি আর এটা আমি অরিন্দমদার কাছে যাবো না মিমিদি এবং অনির্বাণদার কাছে যাবো যে তোমরা যেটা বলে যে সবাই যেটা বলে সেটাই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেই সময় যেটা মানুষ করেছেন এক্ষেত্রে তাহলে সবাই যেটা মানে অরিন্দমদা যেটা করছে সেটার জন্য না তোমরা নিজেরা নিজেদের চিন্তা দিয়ে ছবিটা করলে বা এই চরিত্রটার সাথে রয়েছো এটা আমার মনে হয় আমার ক্যারেক্টারটার ক্ষেত্রে তো এই জিনিসটা লাগু হয় না কারণ কি এই আমার ক্যারেক্টারটা হ্যাঁ কিন্তু ওর ক্যারেক্টারটা কাল্পনিক চরিত্র কিন্তু একটা বিশ্বাসের জায়গা থেকে কনভিন্স করে তারপরে এই চরিত্রটা করতে হচ্ছে কিন্তু অনির্বাণের কথা বলছি সেই সবার মধ্যে নেই তো তুমি না আমি বলছি যে দুটো ভাগ আছে এক হচ্ছে আমি এই ছবিতে যে চরিত্র অভিনয় করেছি মানে সেটাকে আমি আমার মোরাল জাজমেন্ট হিসেবে দেখছি না আমার টাস্ক বা আমার ডিউটি হচ্ছে অভিনয় করা আমার কাজ ফলে তো পরিচালক ডেকে আমায় চরিত্র দিয়েছেন আমি মন দিয়ে সেটা অভিনয় করেছি অ্যাপার্ট ফ্রম দ্যাট যখন এই ছবিটা আমি একজন সামাজিক মানুষ হিসেবে এবং এই ছবিটার একজন অংশ হিসেবে কথা বলছি তখন ডেফিনেটলি আমার মনে হচ্ছে আমি শুধু এই ছবিটার সমর্থনে এই কথাগুলো বলতে চাই যে একটা চিৎকার একটা সবাই মিলে বলা সেটা ঠিক না ভুল যাচাই না করা একটা চিৎকার সেটার এগেনস্টেও নয় সেটাকে চ্যালেঞ্জ করেও নয় জাস্ট একটা সেকেন্ড পার্সপেক্টিভ যে আমার এটা বলার আছে এবারে এটা তো মানে এটা যদি শিল্পীরা বা চলচ্চিত্রকাররা বা থিয়েটার আর্টিস্টরা না বলে তাহলে আর সোসাইটিতে কে বলবে মানে মানুষ কি আশা করে রাজনীতিকরা বলবে তাহলে কোন কাশা আমার কি বল না অভিনেতাদের তো একটা দায়িত্ব থাকে দর্শকদের কাছে অভিনেতা পাপেট অভিনেতা টুল অভিনেতা আলাদা করে অভিনেতা লোক মানে জাতটার দায়িত্ব বলে দর্শন বলে কিছু কিন্তু সেই মানুষটার থাকে একদম অভিনেতার বাইরে মানুষ হিসেবে আমার কিছু একটা রেসপন্সিবিলিটি থাকে এবং যেহেতু একটা শিল্পের চর্চার মধ্যে আমরা সকলে রয়েছি যেন আমাদের প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব তো রয়েছে আচ্ছা এবার লাস্ট একটা প্রশ্ন করবো এটা একটা ছবি থেকে বেরিয়েই যে অরিন্দমদা আমরা প্রায় ছবিতে অনির্বাণদাকে দেখতে পাচ্ছি তোমার বাবিরদাকে ঘুরে ফিরে এটার প্রশ্নটা হচ্ছে যে টোটাদা কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের এখানে হাউস বা পরিচালকদের একটা লবি আছে যার জন্য হয়তো অনেক অভিনেতা অভিনেত্রীরাই চান্স পায় না এবং বেরিয়ে যেতে সেটার থেকে তুমি কি বলবে অনির্বাণ ভট্টাচার্য কোনো লবিতে আছে বলে তো আমি জানি না মানে ভেঙ্কটেশের কর্তাদের সাথে ওর বোধহয় হার্ডলি 2 মিনিট আজ পর্যন্ত টোটাল 5 মিনিট কথা হয়েছে কিনা সন্দেহ
ও যেটুকু কাজ পাচ্ছে সে তার ট্যালেন্টের মধ্যে দিয়ে জন্যই পাচ্ছে। একজন অভিনেতা হঠাৎ করে উঠে এসে এই কাজটা করছে, গত 5 বছরেরও কম সময়ের মধ্যে নির্দেশক হিসেবে আমি 7টা ছবি করে ফেললাম, সেটা লবি করে কি হয়, সেটা বোধহয় হয় না। আমাকে আমার ছবি দর্শক গ্রাহ্য হয়েছে, সেই জন্য আজকে গানের ওপারে করতে করতে মিমি আজকে প্রায় বলা যেতে পারে 1 নম্বর নায়িকা টালিগঞ্জের, সেটাও এমনি এমনি নয়, সে অনেক খাটুনি দরকার হয়। আসল কথাটা হচ্ছে যে যারা পায় না, যারা করে উঠতে পারে না, তাদের পক্ষে এটা খুব বলে দেওয়া সহজ যে ওই যে লবি এক্সিস্ট করছে, এটা আমি সেই লবির মধ্যে নেই, না না, সুযোগ পেলে সবাই ওই রকম লবির মধ্যে থাকতে ভালোবাসে, এরম কোনো কথা না। এর থেকে বেশি আর কি বলবো, বলে দিতে যা বলার আর কি। থ্যাংক ইউ সো মাচ ধনঞ্জয় নিয়ে কথা হলো, ধনঞ্জয়ের বাইরেও কথা হলো। এবার শেষে যদি তোমরা দর্শকদের কিছু বলো, কারণ কেউ আছেন সাথে, কেউ আবার ভাবছেন যে সাথে থাকবো, আমার মনে হয় আমি এই বলেই শেষ করতে চাই। ইনফ্যাক্ট আমরা সবাই, আমি আমার বক্তব্য থেকে বলছি যে বিফোর বিং জাজমেন্টাল 11ই আগস্ট ছবিটা রিলিজ করছে, একবার গিয়ে ছবিটা দেখে এসো, তারপর তোমরা যা বলবে আমরা মাথা নত করে শুনে দেবো, তাই তো? একদম সত্যি কথা। আর কিন্তু এটা ঠিক কথা নয়, বেশিরভাগ মানুষ, ধরা যেতে পারে 80% মানুষ ধনঞ্জয় দেখতে চায়, আর যারা ওই চোখে ঠুলি ভেবে জীবন চালায় তাদের হয়তো একটু অসুবিধে হচ্ছে, তাদেরও বলবো যে একটু খোলা মনে চোখের ঠুলি খুলে একবার আসুন, ছবিটা দেখে যান। এটা এই ছবিটার মধ্যে কোনো গিমিক নেই, ছবিটা এসে দেখলে আপনারা সেটা আবিষ্কার করতে পারবেন। আমাকে মানুষ হিসেবে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, কিন্তু ছবিটা তো কোনো অপরাধ করেনি, ছবিটা এসে দেখুন, ছবিটা অন্য কথা বলবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর আপনাদের জন্য যেটা বলি যে ধনঞ্জয় চ্যাটার্জি কিন্তু লাস্ট একটা কথাই বলেছিলেন, আই এম ইনোসেন্ট, সেটা সত্যি নাকি সেটা মিথ্যে সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে ছবিটা। তবে অবশ্যই যে কোনো বাংলা ছবি হলে গিয়ে দেখুন, এবং ছবির বাকি বাংলা ছবির বাইরের খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়।